আসসালামু আলাইকুম সবাইকে, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি সেই ভাইরাল করলা রেসিপি নিয়ে, যেটা আমি দেখলাম অনেকেই ট্রাই করছেন এবং খুবই সুস্বাদু বলে জানাচ্ছেন। তাই আমি ভাবলাম একবার আমি নিজেই ট্রাই করে নিই এবং আপনাদের সাথে রেসিপিটি শেয়ারও করি, রিভিউটাও সবশেষে দিয়ে দিব। তো প্রথমে আমি করলাগুলোকে এভাবে গোল গোল চাক করে কেটে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সবগুলো গুঁড়ো মশলাই আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি আসলে নর্মালি শুধু আলু দিয়ে যে করলা ভাজি, সাথে একটু চিংড়ি মাছ দিয়ে সেটাই করে থাকি। তো এই করলা সবজিটা কিন্তু আমি নর্মালি এভাবেই খেয়ে অভ্যস্ত, যেটা হচ্ছে আলু করলা বা সাথে চিংড়ি দিয়ে ভাজি করা। তো এভাবে কখনো ট্রাই করা হয়নি। তো অনেকে এটা রিভিউ দিচ্ছে, তো ভাবলাম আমি নিজেও একটু ট্রাই করে নিই। তো মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ওপর দিয়ে অ্যাড করছি যেটা, এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো, দুটো আমি একসাথে মিক্স করে নিয়েছি। নিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি, আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটাই একটু বেশি রেখেছি। তো আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এগুলো ইউজ করলে এটার মধ্যে একটু ক্রিস্পি ভাব থাকে, আর সেটাই আমার মনে হয় খেতে খুব ভালো লাগে। তো এই তো এখন আমি ফ্রাই করে নিচ্ছি হাঁড়িতে তেল গরম করে, আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যখন এটা তৈরি করছি, আমি ভিডিওটা করছি ঠিকই, তো আমার তখনও একটু মনে হচ্ছিল এটা টেস্ট আসলেই কি ভালো হবে নাকি খেতে গেলে একদম তেতো ভাব লাগবে। সো যাই হোক, আমি ফ্রাইটা করে নিয়েছি অ্যান্ড আমি এটা খুব সুন্দর করে মুচমুচে করেই ফ্রাই করেছি। আর যখন এটা আমি খেয়েছি খাওয়ার পর, মানে কি বলবো, করলার যে একটা তেতা ভাব থাকে বা যেটা আমরা খেতে গেলে মাঝে মাঝে তেতো ভাব লেগে যায়, ভাজিটা সুন্দর করে করলে কিন্তু অনেক সময় তেতো ভাবটা থাকে না। বাট নর্মালি করলা বলতেই কিন্তু আমরা জানি যে এটা খেতে একদম তিতা হবে বা কিছু একটা। তো তার সাথে এটাও জানাই আপনাদেরকে, আমার কিন্তু অনেক পছন্দের একটা সবজি হচ্ছে করলা। নর্মালি অনেকেই অপছন্দ করেন, বাট আমার খুব ভালো লাগে। আর এই যে ফ্রাই করে আমি উঠিয়ে নিচ্ছি, তো এটা আমি সার্ভ করেছিলাম ডিনারে, কালকে ডিনারে ভাতের সাথে, খেতে অসম্ভব মজার লেগেছে, অনেক ক্রিস্পি ছিল আর কোনো প্রকার তেতো ভাব ছিল না। তো এটাই সবচাইতে মজার বিষয় যে এই করলাটা এভাবে গোল গোল চাক চাক করে কেটে নিয়ে যদি আমরা ভেজে থাকি, তো এটার মধ্যে কোনো প্রকার তেতা ভাব থাকে না, আর এটা খেতে অসম্ভব মজার লাগে। শুধু আমার মনে হয়েছে খেয়ে, এটা শুধু ভাত না, এটা যদি আমরা পোলাওয়ের সাথেও সার্ভ করি সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো নর্মালি ফ্রাইডেতে যখন পোলাও তৈরি করি, আমার মনে হয় অনেকেই করেন, আমি তো এটা রেগুলারই করি আসলে। ফ্রাইডে মানেই হচ্ছে একটু ভালো খাবার, নিজে রান্না করলে অবশ্যই সেটা ভালো কিছু রান্না করি, আর যদি বাহিরে খাওয়া হয় তাহলে তো হলোই। তো আমার কাছে মনে হয়েছে যে এই সপ্তাহে ফ্রাইডেতে আমি যখন রান্না করবো, আমার মনে হয় আমি ফ্রাইডেতে এই আইটেমটা অবশ্যই রাখব, এটা খেতে খুবই মজার লাগে। তো এই তো আমি ট্রাই করেও নিলাম এবং আপনাদেরকে জানিয়েও দিলাম এটা টেস্টটা কেমন। এই যে অনেক ক্রিস্পি কিন্তু এটা, তো ভাজাটা সুন্দর করে ভাজলে এটা খুবই ক্রিস্পি থাকে অ্যান্ড অনেক সময় ধরে ক্রিস্পি থাকে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।